শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম ZHM ফারুক, পিতার নাম আব্দুল মরহুম আব্দুল হালিম চৌধুরী, মাতার নাম মরহুমা সিদ্দিয়া খাতুন। আমার গ্রাম পূর্ব শোশালিয়া, ডাকবা শাহাপুর, থানা চাটখিল, জেলা নোয়াখালী। আমি 1969 সালে গণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। তখন আমি চৌমনি কলেজে ছাত্র ছিলাম। 1970 সালে আমি ইন্টারমিডিয়েট পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ইতিহাস বিভাগে। 1971 সালে যখন জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করা হয়, উত্তাল আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়। আমি তখন অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলাম। আমরা প্রতিটি মিছিলে, প্রতিটি মিটিংয়ে আমরা বঙ্গবন্ধুর বাড়িতে 2রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন, 3রা মার্চ পল্টন ময়দানে ইশতেহার পাশ, প্রতিটা আন্দোলনে, প্রতিটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি আমি ব্যক্তিগতভাবে। তারপর শুরু হয় 25শে মার্চে কালরাত্রি। কালরাত্রিতে যখন ক্র্যাকডাউন হয় ঢাকা শহরে, আমি ঢাকা থেকে পায়ে হেঁটে আমার নোয়াখালী চাটখিলে, তখন আমাদের থানা ছিল রামগঞ্জ, রামগঞ্জের শাহপুর নিজ বাড়িতে পৌঁছে আমাদের শাহপুর হাইস্কুল, আমি শাহপুর হাইস্কুলের ছাত্র ছিলাম, শাহপুর হাইস্কুল মাঠে আমাদের মুক্তিযুদ্ধের ট্রেনিং শুরু হয় আমাদের যুবকদেরকে। আমি তখন 18 বছরের যুবক ছিলাম। এরপর আমরা যুদ্ধ যখন শুরু হয়, এখান থেকে প্রথম ব্যাচ আমরা বিএলএফের সদস্য, বিএলএফের প্রথম ব্যাচ আমার চাচা মুক্তিযোদ্ধা আমির হোসেন কমান্ডারও ছিলেন, তারা এক গ্রুপ চলে যায়, দেরাদুনে তাদের ট্রেনিং হয়। আমি দ্বিতীয় গ্রুপেও চাচাকে বললাম যে আমরা যাব, আমাদেরকে বলছে যে সেকেন্ড গ্রুপে যাবো, সেকেন্ডেও যাইতে পারিনি, থার্ড গ্রুপে আমরা সীমান্ত পারই। আমরা এই শাহপুর থেকে আমরা বজরা থেকে আমরা কানকিরহাট, কানকিরহাট থেকে আমরা কুমিরা 14 গ্রামের হইয়া গুণবতী রেললাইন পার হওয়ার চেষ্টা করি। এক রাত, প্রথম রাত আমরা গুণবতী রেললাইন পার হইতে পারিনি। আমাদেরকে তখন কুমিল্লার 14 গ্রামের 8 গ্রাম এবং 7বাড়িয়া গ্রামে বিভিন্ন জায়গায় আমরা আশ্রয় গ্রহণ করি। পরের দিন রাত্রে আমাদের যাত্রা শুরু হয়, আমরা গুণবতী রেললাইন পার হই এবং সীমান্তের কাছাকাছি জায়গায়, পাশেই ছিল 3-4 গ্রাম, ঢাকা চট্টগ্রাম রোডের আগেই আমরা এখানে একটা বাঁশদারে অবস্থান করি। আমাদের তখন গাইড ছিল বজরা নিবাসী মোহাম্মদ মুস্তফা, আর আমাদের সম্পাড়া নিবাসী
নূর মোহাম্মদ মাস্টার। নূর মোহাম্মদ এই দুজন রাস্তা দেখে আসতে গেল যে ক্লিয়ার আছে কিনা, তখন আমরা আমাদেরকে সিগন্যাল দিল আমরা পার, তখন রাস্তা পার নিয়ে অপর পারেই ছিল বৈরব কিনা, আমাদেরকে একটা তাল গাছ দেখিয়ে দিল যে এখানে গেলেই তোমরা নিরাপদ। আমরা দৌড় শুরু করলাম, আমরা মেইনলি পিছনের অংশে ছিলাম, প্রথম অংশ পার হয়ে গেল, আমাদের উপরে শেষের অংশের উপরে গুলি চালানো শুরু শুরু হইলো, পাকিস্তানি আর্মিরা গুলি করা শুরু করলো। গুলিতে আমার সাথে আমাদের এক আমার এক চাচাতো ভাই ছিল মোহাম্মদ সেলিম, সেলিমসহ 11 জন, আমরা আর এদেরকে পাইলাম না, অনেকে গুলিতেই ওখানেই মারা গেল। আমার পাশেই ছিল আমার চাচাতো ভাই সেলিম, তা সেও গুলি তার গায়ে লাগে এবং অনেক লাভ দিয়ে উঠে। আমি এই দৃশ্যটা শুধু আমার দেখছি, তারপরে আমি সামনের দিকে আগাই এবং বৈরবটিলায় পৌঁছে আমরা মোটামুটি নিরাবস্থানে চলে যাই। বৈরবটিলা থেকে আমরা চোত্তাখলা, এটা হলো একটা ট্রানজিট ক্যাম্প, সেখানে গিয়ে আমরা সবাই একে একে সমবেত হই। আমাদের দলে মোট 70 থেকে 80 জন মুক্তিযোদ্ধা ছিল। ট্রানজিট ক্যাম্পে আমরা নাম এন্ট্রি করে আমাদেরকে সেখানে কিছু রেস্ট দেওয়া হয়, খাওয়া দেওয়া হয়, অতঃপর দুপুরের দিকে আমাদেরকে ট্রাকে করে নিয়ে যায়। প্রথম আমরা উদয়পুর জায়গা পার হই, উদয়পুর থেকে আমাদেরকে নিয়ে যায় রাজনগর ইয়ত ক্যাম্প, রাজনগর ইয়ত ক্যাম্পে আমরা যাই। সেখানে আমরা কিছু 30-35 জন আমরা এখানে থেকে যাই, বাকিদেরকে গাইডার অন্যত্র নিয়ে যায়। আমরা জানছি গোকুলনগর, ত্রিপুরার গোকুলনগর ইয়ত ক্যাম্পে। এখানে আমরা যেহেতু আমাদের সাথে অনেকেই মৃত্যুবরণ করে, আমাদের মন মানসিকতা খারাপ ছিল, আমরা অনেকেই কাঁদাকাটি করি, আমার স্বাস্থ্যবাই সেলিমের জন্যেই বেশি খারাপ লাগছিল। 2-3 দিন পরে আমাদেরকে সেখান থেকে নিয়ে যায় হাফলং ট্রেনিং ক্যাম্পে। আমাদের ট্রেনিংয়ের পরে আমরা আবার পুনরায় একই মতে দেশে ফেরত আসে, আমরা কুমিল্লা হইয়া সোনাইমণি বজরা হইয়া আমরা আমাদের দেশে রামগঞ্জে ফেরত আসি। রামগঞ্জে আসার পরে যথারীতি আমাদের থানা কমান্ডার ছিল সাখাওয়াত হোসেন, আমার ডিপুটি কমান্ডার ছিল আমির হোসেন কমান্ডার, আমার স্থাসা, আমরা এখানে বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করি। অপারেশনের ব্যাপারে বলতে হলে মূলত রামগঞ্জে কোনো অপারেশন হয় নাই, আমরা বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন বাজারে আমরা অবস্থান নিই, আমরা অ্যালার্ট থাকি কোথাও কোনো শত্রু সৈন্য আছে কি না, রাজাকাররা আছে কি না, বা ঢুকে কি না, এগুলোর জন্য আমরা কাজ করি। এভাবেই আমার মুক্তিযোদ্ধা আমরা 16 ডিসেম্বর আমরা পালন করি। 16 ডিসেম্বর এবং 18 ডিসেম্বর রামগঞ্জে আমরা রামগঞ্জ স্বাধীন হই। রামগঞ্জ হাই স্কুল গেরাও করার পরে সেখানে মাত্র 6 জন মুক্তি দিয়ে রাজাকার আমরা পাই। মূলত তারপর থেকে দেশ স্বাধীন, আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করি। আমাদের মধ্যে আমাদের থানা কমান্ডার ছিল মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আমাদের থানা ডিপুটি কমান্ডার ছিল আমির হোসেন কমান্ডার, আমাদের ওই প্রথম ব্যাচে যারা ছিল আমাদের এই ক্লাসে মাহবুবুর রহমান, সাজাদ চৌধুরী, গোলাম মোস্তফা, বর্তমানে সবাই মিলিত, নুরুন্নবী শেখ, তারপরে আমরা যারা যে ব্যাচে ছিলাম আমাদের ছিল সম্পাদক মিস্টার নূর মোহাম্মদ মাস্টার, উনি গাইড ছিল আমাদের, আমার আবুল হোসেন আমার বাগিনা এখনও জীবিত আছে, আবুল হোসেন দেলোয়ার, নূর আলম, এরকম অনেকেই ছিল, এখন অনেকেরই নাম মনে নেই। তবে আবুল হোসেন, আমি, সেলিম মারা গেল, আবু তাহের, মবিন মাস্টার, এরা আমাদের সাথে ছিল। বর্তমান তরুণ প্রজন্ম যারা, তাদেরকে আপনি কী বলবেন, কীভাবে তারা এই দেশকে এগিয়ে নিতে পারে? তরুণ প্রজন্মের কাছে আমাদের অনুরোধ থাকবে, বঙ্গবন্ধু আদর্শ, বঙ্গবন্ধু যে আদর্শে দেশ স্বাধীন করেছেন, ওনার সারা জীবন উনি জেলে কাটিয়েছেন, আমরা এই আদর্শ ধারণ করতে হবে, সোনার বাংলা কায়েম করতে হবে। দলনেত্রী শেখ হাসিনা বর্তমানে যে উন্নয়নের কাজ করতেছে, অন্তত আর কিছু না হোক, উনি দলনেত্রী শেখ হাসিনার একটাই আক্ষেপ, যেখানে যেটাতে আমরা আসলে আমাদের নীতি নৈতিকতা নীতি অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকে বিসর্জন হয়ে দিয়ে দিয়েছে, অন্তত দেশের স্বার্থে যেখানে যেটা হয় যেন সোনার বাংলা করার প্রত্যয়ে সবাই যেন আত্মনিয়োগ করে, লেখাপড়া যেন তারা মনোনিবেশ করে, দেশ গড়ার কাজে তারা আত্মনিয়োগ করে, সৎ থাকে যেন তারা সততা বজায় রাখে, দেশপ্রেম উদ্বুদ্ধ থাকে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন,
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।